অনুষ্ঠিত হলো বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরামের সংবাদ সম্মেলন। ২২ মে ২০২২ রবিবার সকাল 11:00 থেকে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে প্রজাতন্ত্রের 11 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের চলমান পদবি বৈষম্য অসঙ্গতি দূরীকরণ এবং বেতন ভাতাদি বৃদ্ধির লক্ষ্যে 2022-23 অর্থবছরে জাতীয় বাজেটে অর্থের সংস্থান সহ সাত দফা দাবি বাস্তবায়নে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ হেদায়েত হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঐক্য ফোরামের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম, 2-3 বাংলাদেশ 16-20 গ্রেড কর্মচারী সমিতি, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি, 5 বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তোতাগাতি, 6 বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশেম শাহীন, 7 বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আনিস রবিউল, 8 বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সাহিনুর আলামিন, 9 বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি পরিষদ, 10 বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি, 11 বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, 12 বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ, 13 বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী সংগঠন এবং 14 বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ। এই 14টি সংগঠন এক মঞ্চে এসে সরকারের নিকট দাবি বাস্তবায়নের লক্ষ্যে দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম নামক একটি যৌথ সংগঠন যা আজ আপনাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে এবং এই ফোরাম সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পেশ করছে নির্বাপনিত সাত দফা দাবি। দাবিগুলো হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত 1973 সালের জাতীয় বেতন স্কেলের অনুরূপ 10 ধাপ বিশিষ্ট বেতন স্কেল নির্ধারণ পূর্বক 6 সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় বিবেচনায় সর্বনিম্ন 25,000 টাকা করতে হবে এবং এই উপলক্ষে নবম জাতীয় পে কমিশন গঠন করতে হবে। নবম পে স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 11-20তম গ্রেডভুক্ত কর্মচারীদেরকে 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, শতভাগ পেনশন প্রদান, স্বেচ্ছায় অবসরে চাকরি বয়স সীমা 20 বছর নির্ধারণ এবং আনুষঙ্গিক 1,300 টাকা নির্ধারণ করতে হবে এবং পে কমিশনের কর্মচারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরে সকল দপ্তর অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের পদবি ও গ্রেড পরিবর্তন সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়মবিধি প্রণয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে প্রথম শ্রেণী ও সহকারী শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণী কর্মকর্তার পদমর্যাদা ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান করতে হবে। ব্লক পদ তথা প্রত্যাহার পদোন্নতিযোগ্য পদ শূন্য না থাকলেও নির্ধারিত সময়ের পর উচ্চতর পদের বেতন স্কেল প্রদান, ঝুঁকিপূর্ণ কর্মে নিয়োজিত কর্মচারীদেরকে যৌক্তিকভাবে ঝুঁকি বাধা প্রদান করতে হবে এবং আউটসোর্সিং নিয়োগ তথা বিলুপ্ত করতে হবে। 11-20তম গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধির হার 5%-এর পরিবর্তে 20% উন্নীত করতে হবে। টাইম ইনক্রিমেন্ট পুনর্বহাল, এলাকা ভেদে 70% থেকে 100% বাড়ি ভাড়া ভাতা, সামঞ্জস্যপূর্ণ চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা প্রদান করতে হবে। 11-20তম গ্রেডভুক্ত কর্মচারীদেরকে বিনা সুদে 25-30 লক্ষ টাকা গৃহঋণ সুবিধা ও গ্যাস বিদ্যুৎ পানির বিল বাবদ প্রতি মাসে 5,000 টাকা প্রদান করতে হবে। দাবি 6, উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি শুরু থেকে গণনা অযাচিত 20% হারে পেনশন কর্তনের হয়রানি বন্ধ করতে হবে। 11-20তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য সকল নিয়োগে 30% পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে। অফিসার্স ক্লাব, বিএমএ, কেআইবি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মতো চাকরিরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য রাজধানীতে একটি কর্মচারী কমপ্লেক্স নির্মাণ করতে হবে। দাবি 7, সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা বয়সসীমা 35 ও অবসরের বয়সসীমা 62 বছর এবং অধস্তর আদালতে কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরাম, বাংলাদেশ 16-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি, সাবেক চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তোতাগাজী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশেম শাহীন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আনিস রবিউল, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শাহিনুর আল আমিন, বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ,
বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী সংগঠন এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দ বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ হতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে বিরাজমান পদবী বৈষম্য দূরীকরণ, বেতন ভাতা বৃদ্ধি, বৈষম্যমূলক নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা সহ 11-20 গ্রেডভুক্ত কর্মচারীদেরকে 50% মহার্গ ভাতা প্রদানের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদ সম্মেলনে উত্থাপিত সাধ্যবা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশ থেকে আগত কর্মচারীদের উপস্থিতিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগামী 3রা জুন 2022 শুক্রবার সকাল 9 ঘটিকায় কর্মচারী মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।